ফ্রেডরিক ব্রাউনের দুই লাইনের বিখ্যাত একটি গল্প আমরা অনেকেই জানি। গল্পটি ছিল, পৃথিবীর শেষ মানুষটি নিজের ঘরে বসেছিল, সে সময় কেউ দরজায় টোকা দিল। এই গল্পে লেখক অতি সূক্ষ্মভাবে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদি পৃথিবীতে মানুষ না থাকে কিংবা হঠাৎ পৃথিবীর মানুষ উদাও হয়ে যায় তখন কি ঘটবে? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হঠাৎ করে সবাই হারিয়ে গেলে পৃথিবীটা কেমন হবে? আমাদের সব জিনিস কি হবে? আমাদের বাড়ি, স্কুল, পাড়া, আমাদের শহরগুলো কি হবে? তবে এমন কিছু সম্ভব নয়। বছর তিনেক আগেই তো মহামারী করোনা আমাদের মনে সেই আতঙ্কের একটা ছবি এঁকে দিয়েছে। লকডাউনের নিস্তব্ধ পথঘাট রাতারাতি যেন পৃথিবীকে এক ছায়া পৃথিবী বানিয়ে তুলেছিল। কি হবে পৃথিবী মানবশূন্য হয়ে পড়লে? শেষ পর্যন্ত আদিম প্রকৃতি সব কিছুর দখল নেবে ঠিকই, হ্যাঁ আমরা কেউ তা দেখার জন্য থাকবো না হয়তো, কিন্তু মানুষ তার কল্পনায় নিজের অস্তিত্বের আগে ও পরের ঘটনাকে দেখতে পায়, এটাই হয়তো তার শ্রেষ্ঠ ক্ষমতা। সারা পৃথিবীর বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে শুরু করবে, তাদের দাও দাও শিখার উজ্জ্বল আলোয় ভরে উঠবে চারপাশ। এভাবে চলবে সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস। দমকল বাহিনী তো নেই, তাই সেই আগুন ছড়াতেই থাকবে। একসময় প্রাকৃতিকভাবেই লেলিহান আগুনের খিদে মিটবে, আর তখন থেকে অন্ধকার পুরোপুরি দখল নেবে পৃথিবীর। আদিম পৃথিবীর মতোই হয়ে উঠবে ভবিষ্যতের পৃথিবীও। পাশাপাশি সাবওয়ে ও অন্যান্য ভূগর্ভস্থ প্রণালী উপচে বড় রাস্তাগুলো পানির তলায় থাকবে, অর্থাৎ দেখলে মনে হবে দীর্ঘ অন্তত কোনো নদীর প্রবাহ চলছে। যার চারপাশ ঘিরে দেখা মিলবে নানা আকার ও প্রজাতির গাছপালা। ততদিনে শীতের কামড় ও গরমের অত্যাচারে পথঘাটের পাশাপাশি ঘরবাড়িও ধ্বংসস্তূপে পরিণত হবে। ক্রমে ঘরবাড়ির দেয়াল খসে যেতে শুরু করবে। এভাবে সদু এক বছর চলবে, তার মধ্যেই একে একে ভেঙে পড়বে বাড়িঘর। দুনিয়া জুড়ে তখনও থেকে যাবে প্লাস্টিকের পাহাড়, অর্থাৎ মানবসৃষ্ট রাসায়নিক পিওপি তথা স্থায়ী দূষণ কণা থেকে যাবে ততদিন যতদিন পৃথিবী থাকবে। ফলে মানুষ না থেকেও তার অপকৃতির ছাপ থেকে যাবে পৃথিবীতে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসের হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।